আজকে আমাদের বাড়িতে হচ্ছে কচু লতি রান্না করছে মা। কালো জিরে ফোড়ন দিয়েছে, তারপর কচু লতি গুলোকে ছেড়ে দিচ্ছে। ঢেলে দিয়ে দাও, এবার এটাকে কি করবে, নেড়ে চেড়ে ভাজবে? ঢেকে ঢেকে ভাজবে। আচ্ছা, এ দেখো ঢেকে দিয়েছে, ঢেকে ঢেকে এটাকে ভাজা ভাজা করছে এই আর কি। আমিও রান্না করব বাড়িতে গিয়ে, ও বাড়ি গিয়ে আর কি, বলেছি যে ও বাড়ি যাবো, ও বাড়ি গিয়ে রান্নাটা করবো। ঢেকে ঢেকে ভাজা ভাজা করে তারপর সর্ষে বাটা দিয়ে দিয়েছে, তারপর নাড়ানাড়ি করছে। কি আর করবো, আমাকে ডাকেই নি দেখানোর জন্য। আমার দোস্তের মায়ের দোস্তের মা ঘরে বাইরেতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, শুরু করেও দিয়েছি অলরেডি। আস্তে আস্তে যা হবে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি যাবো বাড়ি, তাই একটু রেডি হয়ে নিয়েছি আর কি, জামাটা পরে নিয়েছি। পাপা আসছে, পাপার সাথেই চলে যাব। তো চলো যাওয়া যাক। এ বাড়িতে এসে গেছি, বুঝতেই তো পারছো। দেখো সেই ধুতুরা ফুলটা আজকে ফুটেছে, কুড়িটা সেই কবে দেখেছিলাম আজকে ফুটেছে। সাইজটা একটু ছোট হয়, আরো কুড়ি রয়েছে, ওই যে দুখানা কুড়ি, এখানে একটা আছে, এই যে একটা কুড়ি, ভালোই এসছে আপাতত। তো চলো এখন আমি রান্না করব কচু লতি। ম্যাডাম আজকে সকাল সকাল এবারে এসছে আবারও, কেন এসছেন? জানি, বাবা ঘি নিয়ে এসছে। কেন এসছো? মামাকে ডেকেছে তাই, দরকার আছে বললো। ও এই চলছে ম্যাগি, আজকে মহরমের ছুটি বাবা, তাই বাবা বেরোবে না, তাই সবার এখন চারজনের ম্যাগি হচ্ছে। ম্যাগি করব ডিম দিয়ে, এই যে কচুর লতি, কচুর লতিটা তো আমি বলেইছি যে করব আবার এই বাড়ি এসে। এই যে পেঁয়াজ কাটা আছে, ও বাড়িতে করে এসেছো একদম? আমি করে আসিনি, মা করেছে, ওখানে দেখিয়েছি ওটা। ও আর আবার করব আমি এখানে। দাঁড়াও আর একটা জিনিস দেখাই, আমার মা করেছে, এই যে মা করেছে তালের বড়া, অনেকগুলোই হয়েছে। তো চলো দুপুরবেলা কচু লতিটা খেয়ে বলবো ম্যাডাম কেমন রান্না করেছে। টাটা ম্যাডাম, এখন করছে শুরু কচুর লতি। আমি খুবই ভালো খাই, অ্যাকচুয়ালি ওনার মার হাতেটা ভালো খাই, ওনার হাতেটা কেমন হবে জানি না। ওই বাড়ির মতোই করবো, দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি আমি ওই বাড়িতেও, কিন্তু একই ভাবে দেখিয়েছি ওইখানে কালো জিরে ফোড়ন দিয়েছিল, যদি ওই বাড়িটা ভালো করে দেখাতে পারিনি কারণ মা আর পিসি আছে, তারাগুলো করেছিল, দুই মস্তান একসাথে ছিল না ওই জন্য। এবার দেব কচু লতি, ফিটবে না গো বাবা। প্রীতিদের আজকে ফোন করতে হবে, জিজ্ঞেস করতে হবে যে কেমন আছে এখানে, কলকাতার ওয়েদার কেমন লাগছে। কালকে চলে এসেছে প্রীতিরা কলকাতা, এবার ভাজা ভাজা করে নেবো, নেড়ে চেড়ে ঢেকে ঢেকে প্রায় একটু ভাজা ভাজা হয়েছে। এবার দেবো একটু হলুদ আর নুনটা, ওই সর্ষে বাটার মধ্যে না দেওয়াই আছে, তাই পরে দেবো। এই যে সর্ষে বাটা, নুন লঙ্কা ওটার মধ্যে দেওয়াই রয়েছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়ে নরম পুরো হয়ে গেছে। এবার আমি সর্ষেটা দিয়ে দেবো, চামচ করে দিচ্ছ, ঢেলে দাও ফরাম করে, না দেখছি যদি বেশি হয়ে যায় সর্ষেটা। বেশি কখনো সর্ষে হয় না, না মোটো হয়, এ সর্ষে খেতে এত ভালোবাসে বাঙালি, সরিষার তেল আর সরিষা খাবে না। কিন্তু ব্যাঙ্গালোরের সর্ষের তেলের মতো পাই না এখানে, বললাম না হয়নি। বাড়িটা দাও, এইবার এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আবার ওই ভাজা ভাজা করে আনবো, হয়ে যাবে। তারপরে তেল বেরিয়ে গেলে বন্ধ করে দেবো, তাই তো?
আমিও শিখে নিলাম নাম নান্নাটা নান্নাটা এই যে সরষে গোস্ত এতটা করেছে কে খাবে এতটা আমি খাবো তুমি খাবে তুমি এতটা খেয়ে নেবে নাকি যাই হোক বাবা খায় না মা কতটা খাবে তাও জানি না আমি আরো তো চলো খেয়ে বলবো দুপুর বেলা কেমন হয়েছে ঘুম টুম থেকে উঠে এই বসলাম ও বসলো ও ঘরে পাপার মামনি এখনো ঘুমাচ্ছে পাপা জাস্ট ঘুমালো কারণ আমি উঠেও দেখছিলাম মোবাইলে কি যেন দেখছিল কারণ পাপার তো ঘুমের অভ্যাস নেই অফিস যায় টাইমে তো আজকে মহরমের ছুটিটা পেয়েছে তাই বাড়িতে ছিল পাপা তো দেখি পাপাই দিয়ে আসবে বলছে কিন্তু পাপা দিয়ে আসলে আমার হবে না কারণ আমার বিরাটিতে একটু দরকার আছে একটু কিছু কেনাকাটা করতে হবে তো দেখি কি বলে পাপা দিয়ে আসলে সেগুলো হবে না আর পাপা না দিয়ে আসলে সেগুলো হবে এটাই যা তো দেখা যাক যেটাই হোক না কেন সেটা তো তোমরা দেখতেই পাবে ওই ফোন টিপছে বসে বসে ফোন দেখা ঘুম কেমন হয়েছে ঘুম তো ভালোই হয়েছে জিজ্ঞেস করছে ঘুম কেমন হয়েছে চাটাও ভালো হয়েছে খেতে তো চলো খাবার পরে দেখা হবে আমাদের সন্ধ্যের টিফিন চলে এসেছে ওর জন্য এসেছে চিকেন ইন্টারনেট পাইছি আর আমার জন্য এসেছে চিকেন স্যান্ডউইচ আর মামুনির জন্য এসেছে মামুনির জন্য কি এনেছো হ্যাঁ পানির পাফ এনেছে মামুনির জন্য আর পাপার জন্য চকলেট এক্সেস ওইটা এনেছে মিয়ামর থেকে এই চারটে জিনিস আনা হয়েছে কিন্তু তারা পরে খাবে আমরা এখন খেয়ে নেব এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে পাপা দিয়ে আসবে বলছিল তো আমি পাপাকে বললাম যে আমার দরকার আছে বিরাটিতে একটু তো ওই কাজগুলো করে নিয়ে আমি বাড়ি চলে যাবো অসুবিধা হবে না তো ওই জন্যে আমি একাই যাচ্ছি আপাতত তো চলো রাস্তায় মনে হয় না আমি কথা বলতে পারবো যেহেতু একা আছি দেখো অন্ধকার হয়ে গেছে তো বাড়ি গিয়ে আবার কথা হবে তো চলো যাওয়া যাক বিরাটি থেকে এসে এতটাই গরম লেগে গেছিল যে আর তোমাদের সামনে কথা বলতেই আসা হয়নি তো অনেকক্ষণই হয়ে গেছে চলে এসেছে এখন প্রায় 9টা বাজে তো আমি 10টা সাড়ে 10টার দিকে কাকি বাড়ি যাবো খেতে আজকে তিনটে এখানেই শেষ করে দিচ্ছি আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ তারা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো চলো টাটা গুড নাইট আর কালকে নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে